ভয়ের থেকে এই দুনিয়াতে সুপারস্টিশন বা অন্ধবিশ্বাসী আর কিছুই নেই। বিপদকে অ্যাভয়েড করে আমরা কিছু সময় সিকিউর ফিল করলেও জীবনের লং টাইমে এটা আমাদের লাভের থেকে লসই করে। জীবন হয় অ্যাডভেঞ্চারের খোলা বই, না হয় কিছুই না। এটা সত্যি, যদি আপনি কিছু নতুন করতে যান তাহলে সাথে করে ফেল হওয়ার রিস্কও নিয়ে যান। কিন্তু যদি আপনি কিছু না করেন, কোনো রিস্ক না নেন, তাহলে রিস্ক না নেওয়াটা সবচেয়ে বড় রিস্ক। অ্যাকচুয়ালি আপনি যত ফেল হওয়া থেকে বাঁচবেন আপনি তত ফেল হওয়ার কাছে যাবেন। জীবনে ফেলিওরকে সবাই দেখে, যেই হোক, ডাজ নট ম্যাটার। কিন্তু আপনি যদি প্রতিটা পয়েন্টে বেঁচে চলার চেষ্টা করেন তাহলে আপনি সাকসেসফুল হওয়ার চান্সেসগুলোকে শেষ করতে থাকবেন। এই লিমিটলেস দুনিয়ায় সব কিছুই হতে পারে, সব কিছু। কোনো জিনিস অ্যাক্সিডেন্টলি হয় না, প্রতিটা জিনিসের কারণ অবশ্যই হয়। আপনি যদি ওই কারণগুলোতে মনোযোগ দেন, এফেক্ট আপনা আপনি দেখতে পারবেন। গুড কজ গুড এফেক্ট, নো কজ নো এফেক্ট। আপনি এখনও ভয় পাচ্ছেন, ফেলিওরের ভয়। আপনি ভুল করতে ভয় পাচ্ছেন, আপনি ভয় পাচ্ছেন কেননা আপনি পারফেক্ট নন এইটা ভেবে। আমি আজ আপনাদের একটি কথা বলতে চাই। এটা জরুরি নয় আপনাকে কিছু বড় করতে হলে পারফেক্ট হতে হবে, না, কখনোই না। যদি এমন হতো তাহলে কিছুই হতো না। যদি এমন হতো কিছু করতে হলে পারফেক্ট হতে হবে তাহলে কাজ হতোই না, কেননা শেষমেশ পারফেক্ট তো কেউই না। আজ পর্যন্ত আপনি যত কিছু অ্যাচিভ করেছেন হতে পারে এইগুলোও অ্যাচিভ করতে পারতেন না, কেননা আপনারা ভয় পান কারণ আপনি পারফেক্ট নন এইটা ভেবে। আমরা ফেলিওরকে এতটাই ভয় পাই যে আমরা এর পজিটিভ সাইডগুলোকে বুঝিই না, কেননা আমরা তো শুধু কমফোর্ট জোনে বসে থাকতে চাই। কিন্তু কখনো এইটা চিন্তা করেছেন, আপনার ভিতর সবচেয়ে বেশি আগুন লাগে কখন জানেন কি? আমি বলি, আপনারা হয়তো জানেন কিন্তু কখনো চিন্তা করেন, যখন কেউ আপনাকে নিচু দেখায়, যখন আপনি কোনো কাজে ফেল হয়ে যান, যখন আপনি হেরে যান। আলোর আসল ভ্যালু অন্ধকার হওয়ার পরই জানা যায়। ঠিক তেমনি জিতার আসল মজা তো হেরেই পাওয়া যায়। হারকে ভয় পেও না। যদি হারকে ভয় পান তাহলে কখনো এগিয়ে যেতে পারবেন না। একটা ছোট বাচ্চা যে চলা শেখে, তখন সে অনেকবার পড়ে যায় কিন্তু বারবার ট্রাই করা বন্ধ করে না। কেন? কারণ সে জানেই না হার কি জিনিস, এটা কেমন। কিন্তু এমনিও বা রিস্ক কোথায় নেই? ইনভেস্ট করতে রিস্ক, বিয়ে করতে রিস্ক, গাড়ি চালাতে রিস্ক, বিজনেস করতে রিস্ক, ফেল তো সবাই হচ্ছে। তাহলে জিতে কে? সেই জিতে যে ফেলিওরকে ভয় না পেয়ে বারবার চেষ্টা করছে, চেষ্টা করে, শুধু পাগলের মতো লেগে থাকে এবং এইটা ভাবে, যত কিছুই হোক আজ আমি হার মানব না। না, আজ নয়, আজ তো আমারই দিন। এই দুনিয়া এক সমুদ্রের মতো, যেখানে ফেলিওর নামের বড় বড় তিমি মাছগুলো সব জায়গায় আছে। আপনাকে যদি কিছু করতে হয় তাহলে তিমি মাছগুলোর সাথে ডিল তো করতেই হবে, বিনা ডিল করে আপনি কিছুই করতে পারবেন না। ঠিক তেমনি ফেলিওরের সাথেও ডিলটা করা শিখুন। যদি আপনি দুনিয়াতে আগে যেতে চান তাহলে আপনাকে অন্ধকারেও চলা শিখতে হবে, লড়া শিখতে হবে। কেননা আলোতে তো সবাই থাকে, কিন্তু অন্ধকারে কয়জনই বা থাকে? এই জীবনটা খুব দামি, শুধু একবারই পাওয়া যায়, কেনই বা ভয় পেয়ে বেঁচে আছেন? বাঁচবেন তো নিজের জন্য বাঁচুন, অন্যের জন্য বাঁচুন, মানুষকে হেল্প করুন, হাসি খুশি থাকার চেষ্টা করুন, কারো হাসির কারণ হন, কেননা কেই বা জানে কাল থাকবেন কি না।